দেশে চালু হচ্ছে মানব টিস্যুর পূর্ণাঙ্গ ব্যাংক, যার ব্যবহারে সারিয়ে তোলা যাবে শরীরের যে কোনো ক্ষত। বেশি সুবিধা পাবে আগুনে পোড়া ও হাড় ভাঙা রোগীরা। এজন্য 173 কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা কমিশন জানায়, এর সুবাদে পরিধি বাড়বে সাভারে ছোট আকারে চালু থাকা টিস্যু ব্যাংকের। সভায় সড়ক ও সেতু বিভাগের জন্য নতুন অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে টিস্যু ব্যাংকের ধারণা খুব একটা নতুন না। মানবদেহের পরিত্যক্ত অংশ এখানে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়, পরে তা কাজে আসে অন্য রোগীর টিস্যু ড্রাফটিং অপারেশনে। গত কয়েক বছরে দেশে টিস্যু বা কোষ প্রতিস্থাপন চিকিৎসার চাহিদা বেড়েছে, কিন্তু বেশিরভাগ হাসপাতাল ত্বক ও হাড়ের অংশ ফেলে দেয়, সবসময় পর্যাপ্ত মানব টিস্যু পাওয়া যায় না। সেই সংকট মোকাবেলায় এবার সাভারে পরমাণু শক্তি কমিশনে টিস্যু ব্যাংকের পরিধি বাড়ানো হচ্ছে। এখানে টিস্যু সংরক্ষণের পাশাপাশি পরমাণু প্রযুক্তিতে তৈরি থেরাপিউটিক মানব কল্যাণে ব্যবহার করার প্রকল্পের অনুমোদন দিল একনেক। নিউক্লিয়ার পাওয়ার দিয়ে কিন্তু তারা এটা স্টেরিলাইজ করে, এবং স্টেরিলাইজ করার পরে তারা সংরক্ষণ করে -80°C-এ, এবং এই সংরক্ষণকৃত এই যে টিস্যু এটা এবং হার্ড এবং সফট দুটোই, হার্ড বললাম বোন, আর সফট হচ্ছে ওই যে প্লেসেন্টা, এই জাতীয় অ্যামনিয়াম টিস্যু তারা বলে, এইটাকে সংরক্ষণ করে 5 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3টি আন্ডারপাস ও 1টি ইউলুপ নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যেখানে ব্যয় ধরা হয়েছে 570 কোটি টাকা। প্রধানমন্ত্রীর অনুশাসন, সড়ক নির্মাণ কিংবা সংস্কারের সময় ইউলুপ ও আন্ডারপাসে চলাচল ব্যাহত করা যাবে না। নির্দেশনা দেন সেতু নিয়েও। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সড়ক জনপথ বিভাগকে এখন থেকে যত রাস্তা করবেন বাড়াবেন, বি কেয়ারফুল অ্যাবাউট ইউলুপ ওভারপাস আন্ডারপাস, যাতে মানুষ এবং যানবাহন চলাচল করতে পারে। 805টি ব্রিজ ভেঙে নতুন করে করা হবে। এই বসিলা ব্রিজটি এখন একটা গুরুত্বপূর্ণ নদীর উপরে, 2008-এ এটা উদ্বোধন হয়েছে, এটা এখন আবার নতুন ভাঙার কথা চিন্তা করা হচ্ছে এটা উঁচু করার জন্য। একনেক সভায় মোট 2575 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন পায়। গ্রোথ রেট কত হবে? তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।